রাখি পূর্ণিমায় হাওড়ার ব্রজনাথ গ্র্যান্ড সন্সের বিশেষ আকর্ষণ রাখি প্রতীকী সন্দেশ ও কেক। বাঙালির বারো মাসে তেরো পার্বণ এসব যেন অতীত। করোনা আবহে সরকারি বিধিনিষেধ জারি রয়েছে, এমতাবস্থায় একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখতে একের পর এক পুজো পার্বণে অনুষ্ঠান সূচিতে কাটছাঁদ হয়েছে, আবার কখনো নিয়ম করে বন্ধ হয়েছে। এমন অবস্থায় সবকিছু উপেক্ষা করে রাখির পসরা হাটে বাজারে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাখি উৎসবের সব দিককে গুরুত্ব রেখে হাওড়ার বাজিমাত রাখি প্রতীকী মিষ্টি ও কেকের। হাওড়ার সালকিয়ায় 1850 সালে প্রতিষ্ঠা লাভ করে ব্রজনাথ গ্র্যান্ড সন্স। শুরু থেকে মিষ্টির গুণগত মান বজায় রেখে নির্ভরযোগ্য হয়ে উঠেছে দশকের পর দশক ধরে। ব্রজনাথ গ্র্যান্ড সন্স বর্তমানে কোভিড পরিস্থিতিতে মিষ্টি প্রিয় বাঙালিকে বিপুল ভিড়ের সম্ভার করে রেখেছে হাওড়া কলকাতার মানুষের কাছে। তেমনই এবার রাখি উৎসবেও ব্রজনাথ গ্র্যান্ড সন্স মিষ্টির জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, এমনটাই জানালেন ব্রজনাথ গ্র্যান্ড সন্স এর কর্ণধার অসীম কুমার দাস। এই রাখি উৎসবে সাধারণ মানুষ চিন্তিত, কিভাবে হাতে রাখি বাঁধবে সামাজিক দূরত্ব বজায় রেখে। তবে চিন্তা মুক্ত করতে রাখি প্রতীকী মিষ্টি মুখে উৎসব পালন করতে মিষ্টি ও কেকের সম্ভার ব্রজনাথ গ্র্যান্ড সন্সে। টাইমস বাংলার মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন ব্রজনাথ গ্র্যান্ড সন্সের কর্ণধার অভিজিৎ দাস। রাখি উৎসবে রাখি কেক ও সন্দেশ, এরকম চিন্তা ভাবনা একটাই কারণ, সেটা হলো রাজ্য সরকারের যে নিয়মাবলী চলছে কোভিড-19 মাথায় রেখে, যেটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং। এই সোশ্যাল ডিস্টেন্সিং আমরা যদি মানি তাহলে কোনো বোন বা দিদি কোনো ভাইকে রাখি পরাতে পারবে না। তো সেরকমের চিন্তা মাথায় রেখেই যাতে রাখি উৎসব ভালোভাবে পালন করা যায়, সেই কারণেই আমাদের এই রাখি সন্দেশ আর রাখি কেকের তৈরি। এবং এটা আমার মনে হয় এবারে সব থেকে ভালো আইটেম এবং বেস্ট আইটেম সমস্ত কাস্টমারের জন্য ব্রজনাথ গ্র্যান্ড সন্সের তরফ থেকে। চাহিদা তো খুবই মারাত্মক রয়েছে, কাস্টমার ফোন করে, কাস্টমার হোয়াটসঅ্যাপ করে, কাস্টমার এখানে এসে চাইছে এখনই চাই আমার, বা কালকে পাবো কি না, আজ রাতে পাবো কি না। তার একটাই উদ্দেশ্য যে কাস্টমার জানে যে এখানেই যেহেতু রাখি কেক আর রাখি সন্দেশ তৈরি হয় তো এখান থেকেই নিতে হবে। তো এটা চাহিদা তো সবসময় থাকে। ক্রেতারা ব্রজনাথ গ্র্যান্ড সন্সের আগে পিঠে, তারপর চকলেট পেতে চকলেট, হ্যাঁ এটা একটা ব্রজনাথ গ্র্যান্ড সন্সের তরফ থেকে সমস্ত কাস্টমারের চাহিদা অনেক বেড়ে গেছে। বিকজ অব কি না, প্রত্যেক কাস্টমার জানে যে কোনো পার্বণে ব্রজনাথ গ্র্যান্ড সন্স নতুন কিছু না কিছু দেয়, যেরকম চকলেট ডে, যেরকম পিঠে পার্বণ, পৌষ পার্বণ, সেরকম রাখি পার্বণেও নিশ্চয়ই কিছু থাকবে। সেই হিসাবেই তারা আসছে এবং এসে দেখছে যে না, এবারেও সেই একই জিনিস নতুন কিছু নিশ্চয়ই আছে। সেরকম রাখি কেক এবং রাখি সন্দেশ তারা নতুন পাচ্ছে এবং তারা খুব উৎসাহী এটা পারচেস করার জন্য। এখানে অনেক রকম আইটেম পাচ্ছে, 100 রকম না বললেও কম বেশি হয়তো 100 রকম হয়ে যাবে। প্রাইস বিভিন্ন আছে, মধ্যবিত্ত সমস্ত সবাইয়ের কথা চিন্তা করে এখানে একইভাবে 10 টাকা 15 টাকা থেকে শুরু 100 টাকায় গিয়ে শেষ। ব্রজনাথ গ্র্যান্ড সন্স অভিজিৎ দাস। হ্যাঁ, আরেকটা কথা আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে এই শুভেন্দু কাকা, আমি কাকা বলি, ইনি সব যিনি নতুন ধরনের ফিউশান কেক এবং ফিউশান মিষ্টি এনার হাত ধরেই তৈরি ব্রজনাথ। এইরকম তৈরি করার একটা মানসিকতা প্রয়াস সবসময় আমরা করে আসছি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।